ফার্স্ট অফ অল তুই বল তোর কোন কলেজ? আমার কলেজের নাম হচ্ছে বেঙ্কুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। ওকে, মানে বাঁকুড়া উন্নয়নী যে কলেজটা, সেই কলেজের তুই স্টুডেন্ট, তাই তো? তো এখন তোর কোন কোন ইয়ার চলছে? আমার এখন ফাইনাল ইয়ার চলছে। ফাইনাল ইয়ার চলছে, ঠিক আছে, ভালো ব্যাপার। তো তোর ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আমরা একটু মানে দেখবো যে ইলেকট্রিক্যাল মানে কোর ব্রাঞ্চ নিয়ে একটা গভর্নমেন্ট কলেজে পড়ার কিরকম সুবিধা অসুবিধা আছে। তো এটা কি পিওর গভর্নমেন্ট না সেমি গভর্নমেন্ট? না না, পিওর গভর্নমেন্ট নয়, ওই এআইসিটিসি অ্যাপ্রুভ। আচ্ছা, এআইসিটি অ্যাপ্রুভ, সেমি গভর্নমেন্ট। ওকে ওকে। আচ্ছা, নেক্সট পেপার আমাকে বল, এটা কি ম্যাকআউটার আন্ডারে? হ্যাঁ, ম্যাকআউটার আন্ডারে বলে। ম্যাকআউটার আন্ডারে, ঠিক আছে, ওকে। তো ম্যাকআউটার রিসেন্টলি আমরা দেখছিলাম ওই সিএপিসিএ মার্কস নিয়ে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, তো সেম প্রবলেম কি তোরা ফেস করেছিস কোনো? হ্যাঁ, প্রবলেম হয়েছিল, কিন্তু মানে যেমন পরীক্ষা দিয়েছি তার থেকে বেশি কম নাম্বারই আসছিল ওই। আচ্ছা, এই প্রবলেমটা ফেস করেছিস তোরা, তার মানে? ঠিক আছে, ওকে। আর নেক্সট ব্যাপার আমাকে বল যে কলেজে অ্যাটেন্ডেন্সের প্রেসার আছে নাকি? অ্যাটেন্ডেন্সের প্রেসার মানে স্যাররা ক্লাসের সময় বলে যে ক্লাস করো, প্র্যাকটিক্যাল করো, এরকম বলে আর। আচ্ছা, মানে সেরকম প্রেশার নেই, তাই তো? মানে একটা ম্যানেজ করা যাবে। হ্যাঁ, কলেজে ম্যাক্সিমাম মানে খুব একটা প্রেশার দেয় না, তবু বলে মানে যতটা সম্ভব মানে তোমার আর কি থাকাটা। আচ্ছা 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 আচ্ছা। আর আমাকে বল যে অ্যাসাইনমেন্টের প্রেশার কিরকম? অ্যাসাইনমেন্ট, ল্যাব, প্র্যাকটিক্যাল এসব? ল্যাবের প্রেশার প্রচুর আছে, অ্যাসাইনমেন্ট ডেট বাই ডেটেই দিতে বলে। আচ্ছা, ঠিক আছে, ওটার প্রেশার আছে তার মানে, ঠিক আছে। আর ক্লাসেস কিরকম হয় সাবজেক্টের, মানে তোদের ব্রাঞ্চের কিরকম ক্লাসেস? মোটামুটি যে স্যারগুলো ভালোই করায়, কিন্তু তোমার এই লাস্ট সেমের খুব একটা অতটা ক্লাস হয়নি, কিন্তু আগের সেমগুলো মোটামুটি ক্লাস হয়েছিল। ওকে ওকে। আচ্ছা, নেক্সট ব্যাপার আমাকে বল যে তোদের কলেজে কোন কোন ব্রাঞ্চ আছে? ব্রাঞ্চ বলতে দেখো, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, তারপরে কম্পিউটার সায়েন্স আছে, আইটি আছে। আচ্ছা, মানে অনেকগুলোই ব্রাঞ্চ আছে, তাই তো? হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখবো প্লেসমেন্টের ব্যাপারগুলো। তার আগে আরেকটা ফ্যাক্টর, কলেজে হোস্টেল আছে কোনো? হ্যাঁ, হোস্টেল আছে। আচ্ছা, হোস্টেল কলেজের ক্যাম্পাসের ভিতরে নয়, মানে একটু বাইরে আছে, মানে 2-3 কিলোমিটার দূরে একটু আছে। ওকে ওকে। আর তোদের এখানে পার সেমিস্টার কত খরচ, কত ফিস লাগে পার সেমিস্টার? পার সেমিস্টার মানে এখন কত রেট চলছে সেই রেট অনুযায়ী আর কি, মানে সেটা ভাগ হয়। টোটাল তো 2,60,000 এর কাছাকাছি পড়ছে, মানে অলমোস্ট পার সেমিস্টার ওই কিরকম তোর 4-6, মানে ওই 60,000 এর কাছাকাছি নাকি, বলা চলে? আমার পড়ছে মোটামুটি 23,000 মতন সামথিং। হ্যাঁ, আমি পার ইয়ার বললাম কথাটা, সরি, 4 বছরে মোটামুটি ওই 60,000 মতো, মানে পার সেমিস্টারে 30,000 যারা WBJD আসবে, তাই তো? হ্যাঁ, অ্যাপ্রক্স একটা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমাকে বল যে কলেজের প্লেসমেন্টের কিরকম সিচুয়েশন, সেটা তো একটা বড় ফ্যাক্টর, একটু বল যে প্লেসমেন্ট কিরকম। প্লেসমেন্ট বলতে গেলে তোমার ওই মানে কোর ব্রাঞ্চের সবচেয়ে একটু অসুবিধা, মানে কোর মানে যে একদম কোর মানে ইয়ে তোমার কোম্পানি সেরকম আসছে নি কোর, মানে যেগুলো আসছে সেগুলো কিন্তু মানে কোর নয়, মানে ওই জাস্ট ওই কি বলে তোমার মার্কেটিং এর এই সব টাইপের। আচ্ছা, তো তুই আমাকে একটু বল, ঠিক আছে, সেটা তো দেখ ফ্যাক্টর, সেটা সব কলেজেরই সেম সিচুয়েশন যে কোর কোম্পানি আসে না, আসেই না বললে চলে। তো এমনি যে যে কোম্পানি আছে, কোন কোন কোম্পানি আছে একটু নামগুলো যদি বলিস। এখন তোমার একটা যেমন এসেছে, আমি ইন্টারভিউ দিয়ে এলাম, সেই রেশমি 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 গ্রুপ একটা এসেছে, ওটা ইন্টারভিউ দিয়ে এলাম আমি। তারপর তোমার আর একটা এসেছিল কলকাতা থেকে, ওটার নামটা ঠিক জানি না, এরকম আরো 2-4টা আসছিল, তাহলে আমাকে দেখতে হবে একবার মেলটা শুধু। আচ্ছা, তুই আমাকে আইটি কোম্পানি গুলো বল, আইটি কি কি এসেছে, আইটি কোম্পানি? তাহলে আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে, দেখে পর। হ্যাঁ, ঠিক আছে। আইটি অনেক কোম্পানি আছে, যেমন একটা এসেছে কেসার অ্যাপ্লায়েন্সেস। আচ্ছা, এটা কোর কোম্পানি? কোর কোম্পানি বলে তো মনে হচ্ছে না, আইটি বলি। আচ্ছা, আর আর বল, আর মোটামুটি এমনি পপুলার কোনো কোম্পানি গুলো, উইপ্রো, টিসিএস, ইনফোসিস, এই ধরনের কোনো কোম্পানি এসেছে কি এখনো অবধি? একটা এসেছিল মণিকরণ পাওয়ার লিমিটেড। আচ্ছা, 50 হার্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মনিকরণ পাওয়ার লিমিটেড। ওকে, নেক্সট আর কোনো আইটি?
আর আই টি। আচ্ছা তুই আমাকে একটু বলতে পারবি যে সিএস এর আর আইটি যে ব্রাঞ্চ গুলো আছে ওদের কিরকম প্লেসমেন্ট হয়? ওদের প্লেসমেন্ট মানে তুই তো কলেজে থাকবি, কলেজে স্টুডেন্ট নিশ্চয়ই খবর রাখিস কিছুটা হলো, তো অ্যাপ্রক্স একটা আমাকে বল যে ওই ওই ব্রাঞ্চ গুলোর কিরকম প্লেসমেন্ট হয় ওখানে? ওদের প্লেসমেন্ট শুনছিলাম যে ভালোই আসছিল, মানে যারা বলছিল আর কি যে সিএস এ আইটি এর মোটামুটি ভালো প্যাকেজের আর কি আসছিল। আচ্ছা মানে টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট এগুলো আছে? হ্যাঁ টিসিএস একটা এসেছিল শুনছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর মোটামুটি তোদের প্লেসমেন্ট স্টার্ট কখন থেকে হয়েছে? প্লেসমেন্ট স্টার্ট বলতে আমরা যখন 7th সেমে ছিলাম তা তখন থেকেই মনে হচ্ছে তার স্টার্ট হয়েছিল। ওকে 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 ঠিক আছে, ভালো ব্যাপার এটা। আর আমাকে এমনি বল যে কলেজ কতটা সাপোর্টিভ, মানে কলেজ কতটা সাপোর্ট করে? কলেজ সাপোর্ট করে মোটামুটি ঠিকই করে, মানে অতটাও মানে খারাপ নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আর আরেকটা ব্যাপার, কলেজ থেকে কোনো ইন্টার্নশিপ বা ট্রেনিং এর ব্যবস্থা করে নাকি? ইন্টার্নশিপ বা ট্রেনিং দিয়েছে এখন অবধি তোদের কোনো পড়াশোনা চলাকালীন? হ্যাঁ ট্রেনিং বলতে আমরা করেছি, আর মানে যে প্রসেসে করা হয় আর কি, আর এরকম ইন্টার্নশিপে এসেছিল। আচ্ছা ইন্টার্নশিপ এর অপরচুনিটি দেয় কলেজ থেকে, তাই তো? কলেজ থেকে ব্যবস্থা করে, ওকে ফাইন, এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে দেন, ভালো ফ্যাক্টর একটা। তো ঠিক আছে, প্লেসমেন্টটা তো আমরা দেখলাম, মানে প্লেসমেন্টটা তুই বলবি যে মিডিওকার, তাই তো? অতটাও ভালো না, অতটাও খারাপ না, এবারে খুব মানে ভালো আর খুবই মানে মিডিওকার, মাঝামাঝি, তাই তো? মিডিয়াম টাইপের বলতে। আচ্ছা তো আরেকটা ব্যাপার আমাকে বল যে কেউ যদি চায় যে কলেজে পড়াকালীন অন্য এক্সামের গেট বা কোনো ইঞ্জিনিয়ারিং লেভেলের বা গ্রাজুয়েট লেভেলের কোনো এক্সামের জন্য প্রিপারেশন করবে, তাদের জন্য কি রকম এই কলেজটা? একদম পারফেক্ট, মানে টাইম পাওয়া যায়? হ্যাঁ ভালোই বটে। আচ্ছা মানে টাইম পাওয়া যাবে, তাই তো? তাদের জন্য টাইম পাওয়া যাবে, মানে তুমি নিজের স্টাডি করার জন্য ঘরে বা কোনো ইনস্টিটিউটে টাইম পাবে। ওকে 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 ঠিক আছে। তো তুই আমাকে একটা ওভারঅল তোর এক্সপিরিয়েন্স বল, যে তুই তো 4 বছর মানে 3-4 বছর এখানে পড়ছিস, তো তোর কিরকম এক্সপিরিয়েন্স এই কলেজটাতে? কোনো জুনিয়রদের আসার জন্য সাজেস্ট করবি নাকি না, বা কারা আসতে পারে বা কারা কারা আসতে পারে না কিছু যদি বলিস? ফার্স্ট দেখো মানে র্যাগিং এর ব্যাপারটা তো একটা ওইটা নাই একদম বললাই বলেছিলে, তারপর আর এরকম মোটামুটি ক্লাস মোটামুটি খুব একটা খারাপ হয় না, মোটামুটি হয়, ফার্স্ট ইয়ার থেকে ক্লাস খুবই মোটামুটি হয়, তো আমাদের লাস্ট ইয়ার লাস্ট সেমে খুব একটা ক্লাস হয় না আমাদের, আর এরকম তবেই মানে তোমার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট চাপ একটু আছে। ওকে, আর প্লেসমেন্টের দিক দিয়ে আসা কি উচিত কোন স্টুডেন্ট যদি আসে ধর, মানে সে যদি মানে কতটা কম্পিটিশন আছে? প্লেসমেন্টের দিক থেকে সেরকম কই ভালো তো হচ্ছে না। ওকে 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 ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ 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 থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য।